আজকের বিষয় বিশিষ্ট সাংবাদিক ও লেখক কাঙাল হরিনাথ। বাংলা সাহিত্য সংস্কৃতিতে স্বতন্ত্র এক সাংবাদিকতার ধারা সৃষ্টি করতে গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা সম্পাদনার কারণে বিখ্যাত হয়েছিলেন কাঙাল হরিনাথ। তাঁর প্রকৃত নাম হরিনাথ মজুমদার। তিনি কুমারখালী গ্রামে প্রথম বাংলা পাঠশালা এবং একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। সমাজসেবা আর লোকশিক্ষার প্রতি তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় প্রতিবেদন লেখার মধ্য দিয়েই তাঁর সাংবাদিকতার জীবন শুরু হয়। বাউল সাধক লালন ফকিরের অন্যতম অনুরাগী হরিনাথ নিজের একটি বাউল গানের দলও খুলেছিলেন, কিন্তু পত্রিকা প্রকাশের জন্য কপর্দকশূন্য হয়েও বহুকাল পর্যন্ত বাংলার বিদ্বৎ সমাজে তিনি সমাদর পাননি। 1833 সালের 22শে জুলাই অধুনা বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামের অন্তর্গত কুণ্ডুপাড়া অঞ্চলে এক সম্ভ্রান্ত জমিদার বংশের তিলি পরিবারে হরিনাথ মজুমদার জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হলধর মজুমদার এবং মাতার নাম কমলিনী দেবী। মাত্র 1 বছর বয়সেই তাঁর মাতৃবিয়োগ হয়। তবে মাতার মৃত্যুর পরে তাঁর পিতা আর কোনো বিবাহ করেননি, কিন্তু স্ত্রী বিয়োগের শোকে তাঁর পিতা সাংসারিক দিক থেকে ক্রমেই উদাসীন হয়ে পড়েন। ফলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিও নষ্ট হয়ে যায়। অবশ্য এর কয়েক বছর পরেই হরিনাথের পিতাও মারা যান, ফলে শৈশবেই তিনি প্রবল দারিদ্র্যের মুখোমুখি হন। এরপর এক দূর সম্পর্কের ঠাকুরমার কাছে হরিনাথ মজুমদার মানুষ হন। তাঁকে হরিনাথ দুধ মা বলে ডাকতেন। ছোটবেলা থেকে অত্যন্ত দুরন্ত হরিনাথের প্রথম নেশা ছিল ঘুড়ি ওড়ানো, কিন্তু পিতার মৃত্যুর ফলে পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তি থেকেও তিনি বঞ্চিত হয়েছিলেন। আর তাই প্রবল অভাব দারিদ্র তাঁর জীবনের নিত্যসঙ্গী হয়ে যায়। কুমারখালীতে কৃষ্ণধন মজুমদারের স্থাপনায় ইংরাজি বিদ্যালয়ে হরিনাথ মজুমদারের পড়াশোনা শুরু হয়। অবশ্য তাঁর পড়াশোনা ও বই কেনার খরচের সব ভার নিয়েছিলেন তাঁর কাকা নীলকমল মজুমদার। কিন্তু তাঁর কাকার চাকরি চলে গেলে হরিনাথ মজুমদার আবার চরম আর্থিক সংকটে পড়েন। অবশ্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণধন মজুমদারও কিছুদিন তাঁকে সম্পূর্ণ অবৈতনিকভাবে পড়িয়েছিলেন। একদিকে প্রবল অর্থাভাব ও অন্য সংস্থানের অসুবিধা, আর অন্যদিকে বইপত্র কেনা এবং বিদ্যালয়ের খরচ জোগানোর সমস্যার কারণে প্রাথমিক শিক্ষা ছাড়া উচ্চতর শিক্ষালাভ আর তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এছাড়া সেকালে শিক্ষক ও গুরুমশাইরা ছাত্রদের খুবই প্রহার করতেন। আর এমনই এক গুরুমশাইয়ের প্রহারের ভয়ে বালক হরিনাথ টানা একদিন একটি কুয়োর মধ্যে লুকিয়েছিলেন। পড়াশোনা বেশি দূর করতে না পারায় হরিনাথ মজুমদার তার বন্ধুদের পরামর্শে ও উদ্যোগে একটি নীলকুঠিতে কাজে যোগ দেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই নীলকুঠির সাহেবদের অসততা, স্বার্থপরতা এবং প্রজাপীড়ক ও উৎকোচগ্রাহী মনোভাব দেখে তিনি সেই কাজ ছেড়ে দেন। এরপরে তিনি এক মহাজনের গোমস্তা হিসাবে কাজে যোগ দেন। কিন্তু এখানেও মহাজনের অন্যায় ইচ্ছা পূরণ করতে না চাওয়ায় তিনি সেই কাজও ছেড়ে চলে আসেন। তাঁর জ্যাঠামশাই এতদিন দুবেলা অন্য সংস্থান দিয়েছিলেন, এরপরে সে পাটও চুকে গেল। এমনকি কোনো কোনো দিন তিনি ঠাকুর মন্দিরের দালানে কাঙাল ভোজনের পাতে বসে খেতেন। এই সময় সারাদিন মাঠে মাঠে খেলে বেরিয়েই তাঁর দিন কাটতে লাগল। তবে শারীরিক সক্ষমতার জন্য অসহায় দুর্বল মানুষদেরকে তিনি সেই সময়
দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতেন। তবে বন্ধুরা তাকে মাঝে মধ্যে যে বাংলা বইগুলি দিত তা তিনি সম্পূর্ণ পড়ে ফেলতেন। এই সময় পরনের কাপড় সংগ্রহের জন্য হরিনাথকে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত রামমোহন রায়ের একটি বক্তব্যের অনুকরণ করতে হয়েছিল। সেকালের প্রজাদের উপর জমিদারদের অত্যাচার নিপীড়ন প্রত্যক্ষ করে হরিনাথ তা থেকে প্রজাদের নিষ্কৃতির জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকেন, কিন্তু এই জন্য প্রয়োজন ছিল সার্বিক শিক্ষা বিস্তারের। সেই কারণে এই সময় তিনি নিজের উদ্যোগেই প্রথাগত শিক্ষার বাইরে পড়াশোনা করতে শুরু করেন। এরপর কুমারখালীর ব্রাহ্ম ধর্মপ্রচারক দয়ালচাঁদ শিরোমণির কাছে তিনি ব্যাকরণ শেখেন এবং তাঁর কাছ থেকে তত্ত্ববোধিনী পত্রিকার সবকটি খণ্ড সংগ্রহ করে পড়ে ফেলেন হরিনাথ মজুমদার। তাছাড়া এই সময় থেকেই ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকাটিও তিনি পড়তে থাকেন। এই পত্রিকায় গ্রামের নানাবিধ সমস্যা বিষয়ে তিনি ছোট ছোট প্রতিবেদন পাঠাতে থাকেন এবং সেই থেকেই শুরু হয় তাঁর কাব্যচর্চাও। আসলে তাঁর জীবনের অন্যতম ব্রতই ছিল সমাজসেবা। 1854 সালে কুমারখালী গ্রামে কাঙাল হরিনাথ একটি বাংলা পাঠশালা স্থাপন করে সেখানে বিনা বেতনে ছাত্রদের পড়াতে থাকেন। কিন্তু পড়ানোর পাশাপাশি মথুরানাথ মৈত্রের কাছে তিনি ক্ষেত্রতত্ত্ব, অঙ্ক ও অন্যান্য বিষয় শিখতে থাকেন। ক্রমে তাঁর স্থাপিত অবৈতনিক বিদ্যালয়ের উন্নতির জন্য তিনি সরকারের তরফ থেকে মাসিক 11 টাকা সাহায্য পেতে থাকেন। স্ত্রী শিক্ষার অনুরাগী হরিনাথ 1860 সালে নিজের বাড়ির চণ্ডীমণ্ডপে প্রথম একটি বালিকা বিদ্যালয় চালু করেন। তাঁর বাংলা পাঠশালায় ইংরাজি শিক্ষার ধাঁচে ব্যাকরণ, ভূগোল, ইতিহাস, সাহিত্য, অঙ্ক ইত্যাদি বিষয় পড়ানো হতো। আর বালিকা বিদ্যালয়ে বই পড়ার পাশাপাশি সূচিশিল্প এবং হিসাব রক্ষার বিষয়েও তিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন। 1858 সালে এই বালিকা বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়া মথুরানাথ মৈত্রের সহায়তায় তিনি নিজের বাড়ির চণ্ডীমণ্ডপেই একটি পট সমিতি ও নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই বিদ্যালয়ে তৎকালীন সমাজের বকে যাওয়া ছেলেদের সুশিক্ষিত করে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হতো। পঠন সমিতিতে প্রতি শনিবার বেলা 4টের সময় এডুকেশন গেজেট, সংবাদ প্রভাকর ইত্যাদি পত্রপত্রিকা থেকে অংশবিশেষ পাঠ করা হতো। মথুরানাথ মৈত্রেয় গোপালচন্দ্র সান্যাল তাঁর নৈশ বিদ্যালয়ে ইংরাজি পড়াতেন আর হরিনাথ মজুমদার নিজে সেখানে বাংলা পড়াতেন। এছাড়া সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমেই তাঁর সাংবাদিকতার জীবন শুরু হয়। আর সেই অভিজ্ঞতা থেকে 1863 সালে নিজের উদ্যোগে তিনি শুরু করেন গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা। পরে যদিও এটি পাক্ষিক পত্রিকার রূপ নেয় এবং আরও পরে তা সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত হতে থাকে। দীর্ঘ 22 বছর তিনি এই পত্রিকা প্রকাশ করেছিলেন। নিজের সকল সঞ্চিত সম্পত্তি সামর্থ্য তিনি উজাড় করে দিয়েছিলেন এই পত্রিকার জন্য। এমনকি পূর্ণ সময়ের জন্য এই পত্রিকার কাজ করার জন্য তিনি শিক্ষকতার চাকরিটিও ছেড়ে দিয়েছিলেন। কলকাতার গীতিরত্ন প্রেস থেকে প্রথমে এই পত্রিকাটি প্রকাশ পেত। এরপরে 1864 সালে হরিনাথ মজুমদারের বন্ধু মথুরানাথ মৈত্রেয় কুমারখালীতে স্থাপন করেন মথুরানাথ যন্ত্র নামক ছাপা মেশিন। 1873 সাল থেকে এই যন্ত্রেই ছাপা হতে থাকে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা।
গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মতে, শিলাইদহে জমিদারির দায়িত্বে আসা ঠাকুর পরিবারের সদস্যদের প্রজা নিপীড়নের কথা কাঙাল হরিনাথ তাঁর এই পত্রিকায় প্রকাশ করতেন। সাহিত্য, দর্শন, বিজ্ঞান এবং নীলকর ও জমিদারদের প্রজাপীড়নের কথা খুব গুরুত্ব সহকারে প্রকাশ পেত গ্রামবার্তা প্রকাশিকায়। এমনকি এই জন্য জমিদাররা তাঁর বাড়িতে লাঠিয়াল নিয়ে হামলাও চালিয়েছিলেন। নিজের প্রথাগত শিক্ষা না থাকলেও লোকশিক্ষার ব্যাপারে তিনি যথেষ্ট তৎপর ছিলেন। তাই কলকাতা থেকে অনেক দূরে একটি পৃথক ও স্বতন্ত্র শিক্ষা সংস্কৃতির পরিবেশ তৈরি করেছিলেন হরিনাথ মজুমদার। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশের জন্য তিনি এত ঋণ নিতে বাধ্য হয়েছিলেন যে এই সময় তিনি প্রকৃতই কাঙালে পরিণত হয়েছিলেন। যদিও জানা যায় রাজশাহীর রানী স্বর্ণকুমারী দেবী এই পত্রিকা প্রকাশের জন্য তাকে অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া লালন ফকিরের সঙ্গেও হরিনাথ মজুমদারের বেশ সখ্যতা ছিল। তাছাড়া মীর মোশাররফ হোসেন, সাংবাদিক জলধর সেন, অক্ষয় কুমার মৈত্র, দীনেন্দ্র কুমার রায় প্রমুখরাও তাঁর বন্ধুস্থানীয় ছিলেন। বাউল সংস্কৃতির প্রতি তাঁর ছিল অমোঘ আকর্ষণ। অনেকে তাঁকে কাঙাল ফকিরচাঁদ বাউল নামেও ডাকতেন। হরিনাথ মজুমদারের লেখা তিনটি মৌলিক উপন্যাসের কথা জানা যায়। সেগুলি হল বিজয় বসন্ত, চিত্তচপলা এবং প্রেম প্রমীলা। বিজয় বসন্ত উপন্যাসকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লক্ষণাক্রান্ত রচনা বলা হয়। 1876 সালের মাঝামাঝি সময়ে প্রকাশ পেয়েছিল চিত্তচপলা উপন্যাসটির প্রথম ভাগ, যাকে আবুল আসান চৌধুরী জ্ঞাতিবিরোধীয় অপূর্ব উপন্যাস বলে আখ্যা দিয়েছেন। হরিনাথের প্রেম প্রমীলা উপন্যাসের মূল বিষয় প্রেম ও প্রমীলা নামের রাজকুমার ও রাজকুমারীর কাহিনী। তবে 1859 সালে প্রকাশিত কাঙাল হরিনাথের বিজয় বসন্ত উপন্যাসটি সবথেকে জনপ্রিয় হয়েছিল। 1862 সালে এই উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে মতিলাল রায়ের বিজয়চণ্ডী গীতাভিনয় রচিত ও মঞ্চস্থ হয়। মূলত ছাত্রদের পাঠ্য বইয়ের বাইরে সাহিত্যের রসাসাধনের জন্য এই উপন্যাস লিখেছিলেন হরিনাথ মজুমদার। কিন্তু শুধু ছাত্রদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও এই উপন্যাস যথেষ্ট সমাদৃত হয়েছিল। সর্বসাকুল্যে মোট 18টি বই লিখেছিলেন কাঙাল হরিনাথ, যার মধ্যে উল্লেখযোগ্য হল চারুচরিত্র, কবি কৌমুদী, অক্রূর সংবাদ, কাঙাল ফকির চাঁদ ফকিরের গীতাবলী ইত্যাদি। 1880 সালে লালন ফকিরের আধ্যাত্ম চেতনা প্রচারের জন্য হরিনাথ মজুমদার নিজে একটি বাউল গানের দল খুলেছিলেন। তাছাড়া তিনি নিজেও বেশ অনেকগুলি বাউল গান লিখেছিলেন। তাঁর গানের কাঙাল ভনিতার ব্যবহার খুবই সমাদর পেত, যেগুলি পরে কাঙাল ফকিরচাঁদের গান নামে পরিচিত হয়। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, এই গানটি তাঁর লেখা অন্যতম জনপ্রিয় একটি গান। অবশেষে 1896 সালের 16 এপ্রিল কাঙাল হরিনাথ পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় 63 বছর।